আমি জানতাম তোমরা এখানে আসবে। হিয়া কোথায়? হিয়া? হিয়া তো আমার কাছে আছে। কোথায়? তুমি ওকে কোথায় লুকিয়ে রেখেছো? বোনের জন্য তুমি এত উতলা হচ্ছ? ও, তাহলে তুমি বলবে না হিয়া কোথায়? আদিত্য, আদিত্য, কোনো কথা শোনার দরকার নেই, তুই ভালো করে খুঁজে দেখ, হিয়া নিশ্চয়ই এখানে কোথাও বন্দি আছে। Brothers and sisters of Bormon family, বোনের প্রতি এত স্নেহ, এত ভালোবাসা, খোঁজো, খুঁজে দেখো। এক শতাব্দী ধরে খুঁজলেও তোমরা হিয়াকে কোথাও খুঁজে পাবে না। মিথ্যে কথা। আসলে আপনি নিজেও জানেন না মিস্টার বর্মন হিয়া কোথায় আছে। আপনি শুধু হিয়ার অস্তিত্বের কথা সবাইকে জানিয়ে মিসেস বর্মনের উপরে একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছেন। ইউ আর জাস্ট প্লেইং আ সাইকোলজিক্যাল ট্রিক। সাইকোলজিক্যাল ট্রিক? তুমি যে আলপনা বর্মনকে চিনতে, তিনি কিন্তু এখন আর সেই মানুষ নেই। তোমার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতন যথেষ্ট শক্তি আমার মায়ের এখন আছে। তাই নাকি? খুঁজে পেলে লোককাকা বাবু, একটা নাবালিকা মেয়েকে তার ইচ্ছের বিরুদ্ধে আটকে রাখার কারণে আমরা তোমার এগেনস্ট কেস করতে পারি। শরৎ চট্টোপাধ্যায়ের নভেলের মতো শুধু মামলা আর মামলা। হ্যাঁ, করো করো, কেস করো। তো আমাকে যতই হুমকি তোমরা দাও না, হিয়াকে অত সহজে খুঁজে পাবে না। হিয়া কোথায় তোমাকে বলতে হবে। আস্তে আস্তে, চেঁচিও না। হিয়া কোথায় তোমাদের আমি বলে দেবো, অত বোকা আমাকে ভাবলে কি করে? রতিকান্ত বর্মন অত কাঁচা ব্যবসায়ী নয়। নিজের মেয়েকে নিয়ে ব্যবসা করতে তোমার একটু লজ্জা করে না? শাট আপ! আবেগ দিয়ে ব্যবসা হয় না। কাকাবাবু, হিয়াকে একবার তোমার দেখাতেই হবে। ইউ হ্যাভ টু প্রুভ যে ও বেঁচে আছে, সুস্থ আছে। দুঃখিত, আমার কথা মেনে না ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। আর বাবা হয়ে আমি কি আমার মেয়ের প্রতি সত্যি অযত্ন করতে পারি? বাবা, তুমি নিজেকে বাবা বলো? আমার ভাবতেও ঘেন্না হয় যে তোমার রক্ত আমাদের শরীরে বইছে, তুমি আমার বাবা। রোহিণী যখন তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল, তখন তুমি রোহিণীকে মেয়ে হিসেবে অস্বীকার করেছিলে, কিন্তু আজ আমি তোমাকে বাবা হিসেবে অস্বীকার করছি। তোমার নাটক শেষ হয়েছে। বাবা হিসেবে তুমি আমাকে যতই অস্বীকার করো না কেন, একটা কথা কান খুলে শুনে রাখো এবং সত্যিটা জেনে নাও। হিয়া আমার কাছেই আছে। মাখন কোথায়? দাও, তাড়াতাড়ি দাও। কিরে ঈশিতা, তোর আফগানি কোপ্তা কত দূর হলো রে? হচ্ছে, দাও। কতটা দেবো? কেন, সেটা তোর খাতায় লেখা নেই বুঝি? প্লিজ ছোড় দি, আমি বৌদিকে জিজ্ঞেস করছি, বৌদি উত্তর দেবে। এক চামচ দিয়ে দাও। এক চামচ? হ্যাঁ, ভরা এক চামচ। কম পড়বে না তো? তাহলে পুরোটা ঢেলে দে না। আ, ছোড় দি প্লিজ। তুই আর একবার নাক গলা দেখ, খুব খারাপ হবে কিন্তু, বলে দিচ্ছি। এক চামচ হবে, ব্যাস দাও। সত্যি ভালো গন্ধ বেরিয়েছে বৌদি। জানো, এটা না
এটা আমার মায়ের খুব প্রিয় একটা খাবার, আমাকে আপা বলেছে। এই শোন, তুই রেসিপিটা কোথা থেকে পেলি রে? জ্যাঠাইমা দিয়েছে, এটা আমাদের ঠাকুমার রেসিপি। ও বৌদি, নাবিনী একবার টেস্ট করো না প্লিজ। আর তুমি খেয়ে দেখো না, ভালো হয়েছে আমি বুঝতে পারছি। আমাকে দে না, আমি একটু টেস্ট করবো। ওকে দাও। না, আমি বৌদিকে বলেছি বৌদি আগে টেস্ট করবে। মনে থাকবে তো? আমাকে কিন্তু তুমি আর বলবে না, আমি যাচ্ছি। ছোটি 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 ছোটি, আমি ফার্স্ট টাইম নিজের হাতে মায়ের জন্য একটা রান্না করেছি। তুই রাগ করে টেস্ট না করে চলে যাবি? এই যে একটু খেয়ে দেখো, খুব ভালো হয়েছে, আমি খেয়ে দেখলাম। লক্ষ্মীটি এত রাগ ভালো না। প্লিজ প্লিজ। ছোটি, মায়েরও ভাল লাগবে বল, কাকিমার খুব ভাল লাগবে দেখিস। তুমি রান্না করেছো সোনা, তারপরে আমার খুব ভালো হয়েছে, কাকিমনির খুব ভালো লাগবে দেখো। আরেকটা ধাপ পার হওয়া গেল, আপনি আরেকটা ধাপ পার হয়ে গেলেন। আমি কিন্তু আমার কথা রেখেছি মিস্টার বর্মন। এটা কি? এসব কেন? একটা ভালো কাজ করবার জন্য উপহার। না না মিস্টার বর্মন, এসবের দরকার নেই। ও আমার লোক, আমি যা বলবো আমার ইশারায় তো তাই করবে। তাছাড়া এর জন্য ওকে আমি যথেষ্ট পয়সা দিই। এটা তোমার লোকের জন্য নয় জগৎ, ওই লোকটার পরিবারের জন্য। লোকটাকে তুমি দুনিয়া থেকে সরিয়ে দাও। কি বলছেন কি আপনি? আপনি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন নাকি? পুলিশ লোকটার খোঁজ করবে, তার আগে লোকটাকে সরিয়ে দাও, নইলে নইলে জটিলতা বাড়বে। ঠিক আছে ঠিক আছে, আমি নয় কয়েকদিন ওকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিচ্ছি। তাহলে দায়িত্ব তোমার। এরপর কোনো গোলমাল হলে আমি জানবো যে আমি কাকে ধরবো। মিস্টার বর্মন, আপনার মতো নিষ্ঠুর লোক কিন্তু আমি খুব কম দেখেছি। আমি নিষ্ঠুর নই জগৎ, এই জগৎটাই নিষ্ঠুর। সিদ্ধার্থকে তো আমি ছেলেবেলা থেকে দেখছি, আমি জানি ও আমাকে সন্দেহ করবে এবং প্রমাণ পাবার জন্য চারিদিক তোলপাড় করবে। তাহলে কি সিদ্ধার্থকে? এইবার আমাকে হিয়াকে খুঁজে বার করতে হবে। হিয়া যদি আমার হাতের মুঠোয় থাকে, তাহলে সব কিছু আমার হাতের মধ্যে চলে আসবে। আদি, তুই কি বলছিস? আমি ঠিকই বলছি না? আমরা সেখানে পৌঁছে দেখলাম সেখানে সশরীরে রতিকান্ত বর্মণ উপস্থিত। তাহলে এখন কি হবে? বুঝতে পারছি না, জাস্ট কিছু বুঝতে পারছি না। রতিকান্তর বদমাইশির সঙ্গে আমরা কেউ পাল্লা দিতে পারবো না। হিয়া, হিয়া কি আমরা কোনোদিন পাবো না? আল্লাহ, কল্পনাকে আর কত কষ্ট দেবে তুমি? না আপা, এই সময় আমাদের এত ভেঙে পড়লে মোটেই চলবে না। এই অবস্থায় আমরা আর কি করতে পারি? পারি জ্যাঠাইমা, পারি। রতিকান্ত বর্মণ এরপর কি চাল চালতে চলেছেন সেটা আমরা জানতে পারি। কিন্তু তারপর? তারপর তার ঘুঁটিতেই তাকে বাজিমাত। কিন্তু সেটা হবে কি করে? রতিকান্ত কি পারবে না পারবে ও জানে, আমরা কেউ জানি না। জানে আপা, একজন জানে, অন্তত খানিকটা। কি আদিত্য, জানো না? কোনোভাবে বুঝতে পারছো না তোমার কাকাবাবু এরপর কি চাল চালতে চলেছেন? জানি না।
আন্দাজ করতে পারছি। ডোন্ট ইউ ওয়ারি তিস্তা, কিছু একটা আমি করবই, হয়তো সেটাই আমার প্রায়শ্চিত্ত হবে। আমরা বিয়ে করেছিলাম আর তাই। আর তাই তুমি এত দামি একটা গিফট এনেছো আমার জন্য? কিন্তু রোহিণী, তোমার হয়তো মনে নেই নীল, আমার মনে আছে সেদিন আমরা দুজন একসাথে বাড়ি ফিরছিলাম, তুমি হঠাৎ একটা ঘড়ির দোকানের সামনে থমকে দাঁড়িয়ে গেলে, আর সেই দোকানের শোকেসে এই ঘড়িটা সাজানো ছিল। ঘড়িটার দিকে তুমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলে, তারপর দোকানের ভেতরে গিয়ে ঘড়ির দাম জিজ্ঞেস করলে, দামটা শুনতেই তোমার মনটা খারাপ হয়ে গেল। আর সেদিনই আমি ঠিক করেছিলাম যে আমি আমার প্রথম স্যালারি পেয়ে এই ঘড়িটাই তোমাকে উপহার দেব। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা আমার সম্পর্কে এত খুঁটিনাটি ঘটনা সব মনে আছে তোমার? মনে থাকবে না? তুমি যে আমাকে আমার জীবনের এত সুন্দর ছটা মাস উপহার দিলে। আমার একটা কথা বলো, আমি যে তোমার সঙ্গে এত ঝগড়া করি, তোমাকে ভুল বুঝি, তোমার তোমার কষ্ট হয় না, আক্ষেপ হয় না তোমার? কখনো না, একটুও হয় না, কারণ আমি জানি যে তুমি আমায় কত ভালোবাসো। কে? আমাকে বিয়ে করো। আমি পারলাম না নীল, আমি অন্য কাউকে আর বিয়ে করতে পারলাম না, আমি পারবো না, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না নীল, আমি পারবো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমার জীবনের এই ছটা মাস তুমি যে আনন্দে ভরিয়ে তুলেছ তার জন্য মেনি থ্যাঙ্কস। হ্যাপি অ্যানিভার্সারি, লাভ ইউ। হ্যালো সূর্য, ফোনটা ধরতে এত সময় লাগে এত রাতে, কি হয়েছে ইন্দু? আমি ফোন করলেই বুঝি কিছু একটা হতে হবে না? তাহলে আসলে আজকে তোমার কথা খুব মনে পড়ছিল, তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছিল, আজ সারা রাত আমি তোমার সঙ্গে কথা বলবো। বাবা, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আবার আমাদের সেই পুরনো কলেজের দিনে ফিরে গেছো। হ্যাঁ সূর্য, আমি আবার সেই পুরনো ইন্দু হয়ে যেতে চাই। তোমার মনে আছে আমরা কিরকম সারা রাত ফোনে কথা বলে সারা রাতটা কাটিয়ে দিতাম, আর তুমি কিছুতেই ফোনটা রাখতে না,
সকাল হয়ে যেত, সূর্য উঠত, তবুও ফোন ছাড়তে না। আমার ঘুম পেয়ে যেত, তাও তুমি ফোনটা রাখতে না। আর এখন কিরকম একটা বোরিং ডাক্তার হয়ে গেছো। ছোট বৌমা, ছোট বৌমা, এত রাতে তুমি কার সঙ্গে ফোনে কথা বলছো? ডাক্তার, মায়ের ডাক্তারের সঙ্গে। কেন? আলপনা তো সকালে ভালোই ছিল, ওর কি হজম? হজম ঠিক করে হচ্ছে না তা খাওয়া দাওয়া, সেই জন্য ডাক্তারকে ফোন করেছিলাম জানতে কোনো ওষুধ যদি দিয়ে। সূর্য, সূর্য, ভীতু একটা। গুড মর্নিং অভিক। ভেরি ব্যাড মর্নিং। ব্যাড মর্নিং? ও, রতিকান্ত ভবনের কেসটা নিয়ে ভাবছিস? তুই কি মনে করিস রে, একটা সাক্ষী নষ্ট হয়ে গেছে বলে আমি এত সহজে হালটা ছেড়ে দেবো? কি করবি তুই? আরো প্রমাণ জোগাড় করব, আরো সাক্ষী জোগাড় করব আমি। শিওর তুই সেটা করতে পারবি? একটা কথা ভুলে যাস না অভিক, যতদিন এই পুলিশের উর্দিটা আমার শরীরে আছে না, আমি হাল ছাড়ব না। উর্দি, পুলিশের উর্দি, ঠিক বলেছিস। যতদিন এই উর্দিটা আমাদের শরীরে আছে ততদিন আমাদের হাল ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তুই একেবারে ঠিক কথা বলেছিস সিদ্ধার্থ। কি ব্যাপার বলতো? কি বলছিস তুই আমি বুঝতে পারছি না। এটা নে। কি এটা? পড়ি দেখ। মানেটা তুই বুঝতে পারছিস না সিদ্ধার্থ? এখানে তো পরিষ্কার করে লেখা আছে। কিন্তু কেন, কেন এটা? পুলিশ লাগাবে সাক্ষীর স্বীকারোক্তি আদায়ের জন্য, পুলিশ অফিসারদের জুলুম, নির্মম অত্যাচার, সাক্ষীকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, শব্দগুলো খুব চেনা লাগছে না সিদ্ধার্থ? এগুলো তো রোজই খবরের কাগজের হেডলাইন হয়। What nonsense! God! God! কিন্তু এইভাবে, এইভাবে আমাদের বিরুদ্ধে একটা এরকম অভিযোগ? ঠিক বলেছিস, অভিযোগ। লক আপে ড্রাইভারকে জুলুম করে মেরে ফেলার অভিযোগ। আর ঠিক সেই কারণে ইন্সপেক্টর সিদ্ধার্থ বর্মণ আর অভিক সোমকে সাসপেন্ড করা হয়েছে।